जीके दिशा यूट्यूब चैनल पक्ष के सकल प्राइमरी टेट परीक्षार्थी स्वागत जानाई। आज के आम्रा निये शेछी आरो एकटी परिवेशेर उपरे क्लास एवं आम्रा परिवेश थेके जे टपिकटी आलोचना करब ता हलो पार्ट इते आछे एनवायरनमेंटल स्टाडिज। पर्षद थेके जे सिलेबास प्रदान करा हयेछे तार मध्ये एनवायरनमेंटल स्टाडिज थेके 14টি কন্টেন্ট আলোচনা 14টি কন্টেন্টের কথা বলা হয়েছে। যেখান থেকে কোশ্চেন আসবে সেই 14টি কন্টেন্টের মধ্যে একটি কন্টেন্ট হলো এনভায়রনমেন্টাল পলিউশন বা পরিবেশ দিবস, পরিবেশ দূষণ। ঠিক আছে, এনভায়রনমেন্টাল পলিউশন বা পরিবেশ দূষণ, এই পরিবেশ দূষণের কিন্তু এর আগে আমরা অলরেডি দুটো এমসিকিউ ক্লাস আলোচনা করে দিয়েছি। যারা দেখনি তারা কিন্তু এই ভিডিও যে ডেসক্রিপশনে যে লিংক আছে সেখান থেকে দেখতে পারো, বা জিকে দিশা ইউটিউব চ্যানেল সার্চ করে সেখানে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। এই পরিবেশ দূষণের উপরে আরও যে দুটো এমসিকিউ ক্লাস আছে সেই দুটো দেখে নিতে পারো। ঠিক আছে, আজকে যে এমসিকিউ ক্লাসে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো দেখে নিই। আজকে কী কোশ্চেন ছিল? আজকের প্রথম কোশ্চেন ছিল প্রাকৃতিক সৌর পর্দা কী, প্রাকৃতিক সৌর পর্দা কী, ট্রোপোপজ, স্ট্যাটোপজ, ওজোন স্তর এবং মেরুপ্রভা। উত্তর হয়ে যাবে অপশান সি ওজোন স্তর, অপশান সি ওজোন স্তর। তাহলে আমরা জানি বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে সেই স্তরগুলোর মধ্যে স্ট্যাটোস্ফিয়ার যেটা, সে শান্তমণ্ডল যেটা, সেই স্ট্যাটোস্ফিয়ারের কিন্তু স্ট্যাটোস্ফিয়ারে কিন্তু ওজোন স্তরের এই ওজনের ওজোন গ্যাসের স্তরটা রয়েছে কিন্তু এই স্ট্যাটোস্ফিয়ারে। ঠিক আছে, স্ট্যাটোস্ফিয়ারের বেশিরভাগ অংশটাই জুড়ে রয়েছে ওজোন গ্যাসের স্তর। এবং এই ওজোন স্তর, এই ওজোন স্তরটা আবিষ্কার করেছিল দুজন বিজ্ঞানী মিলে, একজনের নাম চার্লস ফ্যাব্রি এবং দুইজনা হেনরি বুইসন। ওজোন স্তর আবিষ্কার করেছিল চার্লস ফ্যাব্রি এবং হেনরি বুইসন 1913 সালে। ঠিক আছে, এবং সূর্য থেকে আসা যে অতিবেগুনি রশ্মি এগুলো কিন্তু শোষণ করে নেয় এই ওজোন গ্যাসের স্তর। তার জন্য এরা এই যে ক্ষতিকারক যে অতিবেগুনি রশ্মি সেটা কিন্তু পৃথিবীতে আসতে পারে না। ঠিক আছে, যে ক্ষতিকারক যে অতিবেগুনি রশ্মি সেটা কিন্তু এই ওজোন গ্যাসের স্তরটা শোষণ করে নেয় এবং পৃথিবীতে আসতে বাধা দেয়। ঠিক আছে, দেখে নি পরের, অর্থাৎ দু নম্বর কোশ্চেন কী ছিল। দু নম্বর কোশ্চেন ছিল কোন ঋতুতে ওজোন স্তরের ক্ষয় সবথেকে বেশি হয়, কোন ঋতুতে ওজোন স্তরের ক্ষয় সবথেকে বেশি হয়। উত্তর হয়ে যাবে অপশান ডিতে বসন্ত ঋতু, অপশান ডিতে আছে বসন্ত। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ তিন নম্বর কোশ্চেন কী ছিল। তিন নম্বর কোশ্চেন ছিল কোন গ্যাসের বাণিজ্যিক নাম ফ্রেয়ন, কোন গ্যাসের বাণিজ্যিক নাম ফ্রেয়ন। এখানে যে গ্যাসগুলো আছে তার মধ্যে কোনটির বাণিজ্যিক নাম ফ্রেয়ন? মিথেন, সিএফসি, নাইট্রাস অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। উত্তর হয়ে যাবে সিএফসি, ক্লোরো ফ্লুরো কার্বন, সিএফসি ক্লোরো ফ্লুরো কার্বন। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ কী ছিল চার নম্বর কোশ্চেনটি, কী ছিল চার নম্বর কোশ্চেন ছিল এয়ার কন্ডিশন, এয়ার কন্ডিশন যন্ত্র থেকে পরিবেশের পক্ষে ক্ষতিকারক কোন গ্যাস নির্গত হয়। এয়ার কন্ডিশন বা যেসব ঠান্ডা করার জন্য যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা, এসি বা আরও যেসব জিনিসপত্র, সেখান থেকে কোন গ্যাস নির্গত হয়? অ্যামোনিয়া, মিথেন, কার্বন ডাই অক্সাইড, সিএফসি। তাহলে উত্তর হয়ে যাবে অপশান ডি, সিএফসি বা ক্লোরোফ্লুরো কার্বন। শুধু এয়ার কন্ডিশন নয়, এবং আমরা যে প্রসাধনীর দ্রব্য হিসাবে যে বডি স্প্রে ব্যবহার করি সেই বডি স্প্রে থেকেও কিন্তু এই ক্ষতিকারক সিএফসি গ্যাস নির্গত হয়, যেটা পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকারক একটি গ্যাস। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ পাঁচ নম্বর কোশ্চেনটি কী ছিল। পাঁচ নম্বর কোশ্চেনটা ছিল ওজোন গ্যাসের আবিষ্কারটা কে। আমরা কিন্তু আগের যে
কোশ্চেনের আবিষ্কারতা বলেছিলাম সেটা ওজোন স্তর বলেছিলাম, এটা ওজোন গ্যাসের আবিষ্কারতাকে। স্কোনবি পল মুলার, অ্যালফ্রেড নোবেল এবং ও হেনরি। উত্তর হয়ে যাবে অপশান এ স্কোনবি, পরের কোশ্চেনটি দেখে নিই, অর্থাৎ ছ নম্বর কোশ্চেন কী ছিল দেখে নিই। ছ নম্বর কোশ্চেন ছিল, বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের পরিমাণ নির্দেশক একক কী? বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের যে পরিমাণটা সেটা কোন এককের সাহায্যে মাপা হয় বা নির্দেশ করা হয়, সেটা হলো ডপসন, ডায়াপ্টার, আলোকবর্ষ এবং লুমেন। উত্তর হয়ে যাবে অপশান এ ডপসন এককের সাহায্যে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের পরিমাণ নির্দেশ করা হয়। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ সাত নম্বর কোশ্চেন ছিল নিচের কোনটি একটি গ্রিনহাউস গ্যাস নয়? সেটা হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন এবং কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং অক্সিজেন। উত্তর হয়ে যাবে অপশান ডি অক্সিজেন হচ্ছে একটি গ্রিনহাউস গ্যাস নয়। ঠিক আছে, পরের কোশ্চেন অর্থাৎ আট নম্বর কোশ্চেন ছিল অতিবেগুনি রশ্মি কী রূপে ক্ষতি সাধন করে? ডিএনএ এর বেসগুলি ট্রানজিশন ঘটায়, ডিএনএর হাইড্রোজেন বন্ধনীগুলোকে ভেঙে দেয় এবং ডিএনএর পিরিমিডন বেসগুলি সংশ্লেষণ বন্ধ করে এবং ডিএনএর বেসগুলির ট্রান্সভার্সন ঘটায়। উত্তর হয়ে যাবে ডিএনএর হাইড্রোজেন বন্ধনীগুলোকে ভেঙে দেয়। উত্তর অপশান বি। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি, অর্থাৎ ন নম্বর কোশ্চেন ছিল বাতাসে গ্রিনহাউস গ্যাসের নির্গমনের হার কমানোর সঙ্গে নিচের কোন প্রোটোকলটি সম্পর্কিত? যে গ্রিনহাউস গ্যাস বন্ধের জন্য যে প্রোটোকল বা চুক্তি হয়েছিল সেটা কোন প্রোটোকল? আড়াবাড়ি প্রকল্প, মন্ট্রিল প্রোটোকল এবং আলট্রাট্রেক চুক্তি এবং কিয়োটো প্রোটোকল। উত্তর হয়ে যাবে অপশান ডি ক্রিওটো প্রোটোকল। এই প্রোটোকলটি অনুষ্ঠিত হয়েছিল 1997 সালে জাপানের কিয়োটো শহরে। দেখে নিই পরের কোশ্চেনটা কী ছিল। পরের কোশ্চেন অর্থাৎ দশ নম্বর কোশ্চেন ছিল নিচের কোন পেস্টিসাইডটি সর্বাধিক ক্ষতিকারক? 2,4-D, DDT এবং BAC এবং PAN। উত্তর হয়ে যাবে অপশান বি ডিডিটি। ঠিক আছে, এবং পরীক্ষা কিন্তু অনেক সময় আসতে দেখা যায় ডিডিটি এর পুরো নাম কী। উত্তর হয়ে যাবে ডাইক্লোরো ইথেন। ঠিক আছে, ডিডিটি এর পুরো নাম ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ঠিক আছে, এবং পরীক্ষায় আসে অনেক সময় যে ডিডিটি কী আবিষ্কার করে, উত্তর হয়ে যাবে পল মুলার। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ এগারো নম্বর কোশ্চেন ছিল নিচের কোন উদ্ভিদকে টেরর অফ বেঙ্গল বলা হয়। পাথরকুচি পাতা, কচুরি পানা, শ্যাওলা এবং সূর্য শিশির। উত্তর হয়ে যাবে অপশান বি কচুরিপানা। কচুরিপানাকে টেরর অফ বেঙ্গল বলা হয়। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি, অর্থাৎ বারো নম্বর কোশ্চেন ছিল পানীয় জলের BOD এর সর্বোচ্চ সীমা কত হওয়া উচিত? BOD-র পুরো অর্থ হলো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। পানীয় জলের BOD এর সর্বোচ্চ সীমা কত? উত্তর হয়ে যাবে অপশান এ 5 PPM। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ তেরো নম্বর কোশ্চেন ছিল বিশ্ব ধরিত্রী দিবস কোন তারিখে পালন করা হয়? বিশ্ব ধরিত্রী দিবস বা পৃথিবী দিবস কত তারিখে পালন করা হয়? পরিবেশ সম্পর্কিত কিন্তু 5ই জুনও খুব গুরুত্বপূর্ণ, যেটা বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়।
এটা বিশ্ব ধরিত্রী দিবস কোন তারিখে পালন করা হয়? 5ই জুন, 22শে এপ্রিল, 26শে নভেম্বর এবং 3রা মার্চ। উত্তর হয়ে যাবে অপশান বি, 22শে এপ্রিল। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 14 নম্বর কোশ্চেন কী ছিল? 14 নম্বর কোশ্চেন ছিল প্যান প্রধানত উদ্ভিদের কোন প্রক্রিয়াকে থামিয়ে দেয়? হিল বিক্রিয়া, শালক সংশ্লেষ, বাষ্পমোচন এবং গ্লাইকোলাইসিস। উত্তর হয়ে যাবে অপশান এ, হিল বিক্রিয়া। প্যান প্রধানত উদ্ভিদের কোন প্রক্রিয়াকে থামিয়ে দেয়? হিল বিক্রিয়াকে থামিয়ে দেয়। পরে কোশ্চেন দেখে নিই, অর্থাৎ আজকের প্র্যাকটিস সেটের 15 নম্বর কোশ্চেন বা শেষ কোশ্চেন। তাহলে আছে কিন্তু আমরা এই এনভায়রনমেন্টাল পলিউশন নিয়ে যে 3টে MCQ ক্লাস কথা বলেছিলাম, সেই 3টে MCQ ক্লাসের কিন্তু আজকে শেষ MCQ ক্লাস। এরপরে আমরা যে 14টি কন্টেন্ট পর্ষদ থেকে দিয়েছে পরিবেশ থেকে, তার মধ্যে আর একটা আমরা কন্টেন্ট শুরু করব নেক্সট দিন থেকে, ঠিক আছে? তাহলে আজকের যে কোশ্চেনটা ছিল সেটা দেখে নিই। লাইকেন কী প্রকার দূষণ নির্দেশ করে? লাইকেন কী প্রকার দূষণ নির্দেশ করে? CO2, SO2, CO এবং মিথেন, ঠিক আছে? উত্তর হয়ে যাবে অপশান বি, SO2। লাইকেন কী প্রকার দূষণ নির্দেশ করে সেটা হলো SO2, ঠিক আছে? আজকে যে 15টা কোশ্চেন আলোচনা করার কথা ছিল সেই 15টা কোশ্চেন আলোচনা করে দিলাম, এবং নেক্সট ভিডিওতে আমরা নতুন একটি কন্টেন্ট নিয়ে আলোচনা করব MCQ ক্লাসের মাধ্যমে, এবং আর অন্যান্য বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করছি, ঠিক আছে? হাতে যেহেতু খুব কম সময় রয়েছে, সেই কম সময়ের মধ্যে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। কী করে প্রাইমারিতে তোমরা বেশি নাম্বার পাবে তার জন্য তোমরা ডিটেলস পড়া শুরু করো, এবং আমাদের যে MCQ ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করে নিতে পারো, ঠিক আছে? সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।